वेलकम टू फैंडम रिव्यू নিয়ে চলে এসেছি কালকে এটিকে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া খেলা ছিল খেলাটা হবে কি হবে না অনেকেই কনফিউজ ছিল কিন্তু অবশেষে কিন্তু হয়েছে আর খেলাটা কিন্তু এটিকে মোহনবাগান সেই দুই বিদেশি নিয়েই খেলেছে যদিও এফসি গোয়া কিন্তু অনেকেই ছিল না কতবু এফসি গোয়া স্কোয়াড কিন্তু বেশ স্কোয়াডে কিন্তু বেশি বিদেশি ছিল আর এটিকে মোহনবাগান আগের দিনের মতোই কিন্তু দুই বিদেশি নিয়ে অসাধারণ একটা পারফরমেন্স করে কিন্তু আবার আরেকটা ম্যাচ নিয়ে কিন্তু বেরিয়ে গেল আরও কিন্তু ভালো পজিশনে চলে এলো এখন কিন্তু মানে ফার্স্ট প্লেস ফিনিশ করার আরো বেশি সম্ভাবনা হয়ে গেল সবকিছুই বলবো আমাদের যা মতামত কিন্তু সবার আগে যে কথাটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও তো রেগুলার কম ইন্ডিয়ান ফুটবল আপডেটস পেয়ে যাবে অবশ্যই বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করে দিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো দ্য গ্রেট অ্যানালিস্ট পূজার থেকে প্রথমে শুনে নাও তো গতকালকে তো এটিকে মোহনবাগান ভার্সেস এফসি গোয়ার খেলা ছিল খেলাটা কিন্তু অসাধারণ যেন শুরু থেকে দুজনে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলছিল আর খেলার একদম শুরুতে দু মিনিটের মধ্যে কিন্তু এটিকে মোহনবাগান ফার্স্ট গোল আর সেকেন্ড হাফের একদম শুরুতে মানে 46-47 মিনিটের মাথায় কিন্তু সেকেন্ড গোলটা পায় দুটো গোলে কিন্তু মানবীর করেছে আর প্রচুর গোল মিসও করেছে সবকিছু নিয়ে বলবো কিন্তু তার আগে গুড থেকে ফুল স্ট্যাটটা শুনে নাও তো স্ট্যাটসটা যদি তোমাদের বলি স্ট্যাটস শুনে তোমাদের মনে হবে হয়তো এফসি গোয়া খুব ভালো খেলেছে কিন্তু জিততে পারেনি কিন্তু তেমন কিন্তু একদমই নয় এফসি গোয়া পুরো মিনিংলেস পাস খেলে গেছে মিডফিল্ডে উপরে যা অ্যাটাক করেছে সব কিন্তু বক্সের বাইরে আটকে যাচ্ছিল যেগুলো ঢুকেছে সেগুলো একটাও কিন্তু ফিনিশ করতে পারেনি ঠিকঠাক বলতে গেলে কিন্তু সেরকম সুযোগই ক্রিয়েট করতে পারেনি বলতে গেলে শেষের দিকে একটা সুযোগ ক্রিয়েট করেছিল সেটাও গোল করতে পারেনি নাহলে কিন্তু একটাই একদম ক্লিয়ার চান্সেস ছিল তো স্ট্যাটসটা শুনে নাও এফসি গোয়া 63% পজিশন এটিকে মোহনবাগান 37% পজিশন এফসি গোয়া টোটাল 563টা পাস তার মধ্যে 445টা কিন্তু সাকসেসফুল পাসেস পাসিং অ্যাকুরেসি 79% উল্টো দিকে কিন্তু এটিকে মোহনবাগান 215 খানা পাসেস তার মধ্যে 135টা সাকসেসফুল পাসেস পাসিং অ্যাকুরেসি 63% আর তারপর হলো নাম্বার অফ শট দেখো এইগুলো বলে এগুলো কিন্তু এফসি গোয়া সব এগিয়ে আছে কিন্তু নাম্বার অফ শট দেখলেই তোমরা বুঝতে পারবে কেন বলছি এটিকে মোহনবাগান অনেক ভালো খেলেছে এটিকে মোহনবাগান টোটাল 13 খানা শট করেছে 6টা অন টার্গেট 7টা অফ টার্গেট উল্টো দিকে এফসি গোয়াও টোটাল 13টা শট করে কিন্তু 4টে অন টার্গেট 9টা অফ টার্গেট মানে সেরকম কিন্তু একদম ক্লিয়ার চান্স বলতে গেলে কিছুই পাইনি লাস্টের দিকে একটা পেয়েছিল সেটাও কিন্তু গোল করতে পারেনি আর কালকে কিন্তু জুয়ান ফার্নান্দোর ক্রেডিট দিতে হবে মানে একটা বুদ্ধিদীপ্ত কিন্তু ট্যাকটিক্স করেছিল জানে যে এফসি গোয়া জেতার জন্য কিন্তু মানে একদম হাই প্রেসিং ফুটবল খেলবে সেই জন্য কিন্তু কালকে কিন্তু ডিফেন্স পুরো স্ট্রং রেখে একদম অ্যান্টোনিও হাওয়াসের মতো কিন্তু কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলার একটা প্ল্যান করেছিল এবং তাতে কিন্তু পুরোপুরি সাকসেস কারণ তিনজন ডিফেন্ডার ছিল ব্যাকে সন্দেশ জিঙ্গার কালকে শুরু করেছে এবং কালকে 100তম ম্যাচ ছিল আইএসএল এ তার সাথে প্রীতম কোটাল এবং তিরি এবং তো অসাধারণ খেলছে তার সাথে কালকে সন্দেশ জিঙ্গার প্রীতম কোটালও ভালো আর তার সাথে কিন্তু মাত্র দুটো বিদেশি ছিল মানে তিরি আর জনি কাউকো কিন্তু কালকে অসাধারণ খেলেছে গোলও পেয়ে যেত একটা দূর থেকে পুরো আগুর গোলার মতো শট নিয়েছিল কিন্তু ওটা মিস হয় আর একটা লিস্টার গোলাসও কিন্তু অসাধারণ একটা শট মেরেছিল যেটা কিন্তু মানে একটুর জন্য মানে গোলকিপারের সামনে ড্রপ করে কিন্তু বাইরে বেরিয়ে যায় না হলে কিন্তু ওটা একটা ভালো গোল হতে পারতো শুধু এই দুটোই নয় জনি কাকু আরো ইজি একটা চান্স পেয়েছিল মানবীর সিং পুরো ড্রিবল করে সুন্দর জনি কাকুকে ডান দিয়ে খেলি দেয় সামনে কেউ ছিল না গোলকিপারও যে কোনো রকমের দৌড়ে আসছিল তখন শুধু গোলের ভেতরে রাখলেই গোল হয়ে যেত সাইড লেগে নেটিং এ মেরে দেয় ওটা ওটা কিন্তু খুবই বাজে মিস কিন্তু জনি কাকু ওভারঅল কিন্তু খুব ভালো খেলেছে আর একটা হলো মানবীর আর লিস্টার মিলে যখন দুটো গোল হয়ে গেছে তখন মানবীরের হ্যাট্রিক চান্স ছিল সেটা মানবীর প্রথমে কি করলো ভগবান জানে লিস্টারকে খেলালো লিস্টার ঠিকঠাক রিসিভ করতে পারলো না গিয়ে পুরো ধীরাজের গায়ে মারলো আবার মানবীরের কাছে ফিরে এলো মানবীর তার পরেরটাও আবার প্রথমবার যদি ফার্স্ট বারে মেরে দিত গোল হয়ে যেত ও সেটা না করে ডিফেন্ডারকে কাটাতে গেল মারলো সেটাও কিন্তু ব্লক হয়ে গেল নাহলে কিন্তু মানবীর কাকে হ্যাট্রিকও করতে পারতো না হলে লিস্টারও একটা গোল কিন্তু দিতেই পারতো খুবই বাজে এই দুটো মিস আর জনি কাউকোর মিসটাও খুবই বাজে নাহলে কিন্তু খেলার মানে ব্যবধানটা কিন্তু আরো অনেক বেশি হতো গোল ডিফারেন্স কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারতো মানে একদম বাচ্চাদের মতো কিন্তু দুই তিনটে গোল মিস করেছে আর খেলার শুরুতেই কিন্তু যে গোলটা সেটা কিন্তু একটা কর্নার থেকে লিস্টার গোল আছে একদম মানবীরের মাথায় গোলটা রেখেছিল মানবীর কিন্তু একদম পারফেক্ট পেছন দিকে ব্যাক হেড করে কিন্তু রেখেছে তবে ধীরাজের ওটা সেভ দেওয়া উচিত ছিল কিন্তু ধীরাজ সেভ দিতে পারেনি কারণ ধীরাজের পারফরমেন্স কিন্তু এই বছর সত্যি বলতে গেলে খুব খারাপ তবে এফসি গোয়া প্রচুর চেষ্টা করছিল প্রচুর অ্যাটাক করছিল হাই প্রেসিং ফুটবল খেলছিল সেরিডন ব্র্যান্ডন ফার্নান্ডেস গ্লেন মার্টিন সবাই চেষ্টা করছিল ওর্তিজ নগোয়েরা কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে সেই খেই হারিয়ে ফেলছিল মানে বিল্ড আপ করতে পারছিল না ওখানে মিস পাস করছিল বা আননেসেসারি দূর দূর থেকে শট মেরে দিচ্ছিল আর সেই মানে উল্টো দিকে বলতেই হবে যে ডিফেন্স তো যথেষ্ট স্ট্রং ছিল তিনজন তো সেন্টার ব্যাক ছিল তার সাথে কিন্তু যখনই অ্যাটাকে আসছিল গোয়া তখনই কিন্তু আরো চারজন পাঁচজন এসে কিন্তু হেল্প করছিল তো এসেই জায়গা থেকে কিন্তু একদম সাকসেসফুল আর কালকে অমরিন্দরকেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট লেগেছে
আর এফসি গোয়ার একটা জিনিস বলতে হবে, এফসি গোয়া কিন্তু প্রচুর চেষ্টা করেছে, কিন্তু মানে কিছু আননেসেসারি পাসিং, মানে যেগুলোর কোনো দরকার নেই, মিডফিল্ডে কন্টিনিউ খেলে যাচ্ছে, পিছনে খেলে যাচ্ছে, আবার মিডফিল্ডে খেলে যাচ্ছে, সেগুলো কিন্তু ওপরে যেই যাচ্ছে ওপরে চার পাঁচজন মিলে ভালো অ্যাটাক করছে, কিন্তু গিয়ে একদম মানে এমন মিসপাস করছে, দেখছে ওখানে ম্যানকে পুরো ব্লক করা, ওখানেই বল দিচ্ছে, বারবার মিসপাস করে যাচ্ছে বক্সে ঢোকার আগে। তো এইগুলো করার জন্য কিন্তু সেরকম ক্লিয়ার অপরচুনিটি ক্রিয়েট করতে পারেনি, যেটা বললাম শেষে একটা ক্লিয়ার ক্রিয়েট করেছিল, কিন্তু তখন ওই একটা গোল হলেও কিছু হতো না, হেরেই যেত, সেই হয়তো 2-1 হতে পারত। আর আরেকটা যেটা হলো পেনাল্টি ডিসিশন নিয়ে বলছো, যেটাকে মনবীরকে পিছন থেকে ট্যাকল করেছিল, ওটা অবশ্যই পেনাল্টি ছিল, তার আগে কিন্তু ওটা হ্যান্ডবলও ছিল, জনিকার উপর হাতে লেগেছিল, মানে অ্যাটাকটা যখন ক্রিয়েট হয় মানে ওখানে হ্যান্ডবলও দেয়নি, ওখানে পেনাল্টিও দেয়নি, রেফারি আর কি কোনোটাই দেখতে পারেনি এরকম ব্যাপার, নাহলে কিন্তু ওটা ক্লিয়ার হ্যান্ডবলও ছিল আর ওটা ক্লিয়ার পেনাল্টিও ছিল। আর এছাড়া আরেকটা হ্যান্ডবল ছিল এফসি গোয়ার পক্ষেও, একটা হ্যান্ডবল ছিল, বল একটা বল মেরেছিল, কেউ একটা মেরেছিল, সেটা কিন্তু মাটিতে ড্রপ খেয়ে আশুতোষ মেহতার হাতে লাগে, আশুতোষ মেহতার হাত কিন্তু বডি থেকে অনেকটা বাইরে ছিল, তো ওটাও কিন্তু পেনাল্টি দেয়নি, তো দুজনেরই শোধপুর। তবে আরেকটা বলতে হবে, সেটা হচ্ছে আনোয়ার আলীর কথা, কালকে কিন্তু একটা অসাধারণ শট মেরেছিল, যেটা হচ্ছে মানে অমৃতারে একদম হাতে লেগে ক্রসবারে লাগে, কিন্তু ওটা যদি গোল হতে পারতো তো আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট গোল কিন্তু হতো। আরেকটা যেটা গোল বেস্ট গোল হতে পারতো সেটা হচ্ছে লিস্টার গোলাসের কর্নার থেকে মেরেছিল একদম ডাইরেক্ট, কিন্তু পোস্টে এসে লাগে, মানে অসাধারণ কিন্তু গোল, মানে আমরা জাবি হার্নান্ডেজটা দেখেছি এবছর, তো ওরকম একটা কিন্তু অসাধারণ গোল হতে পারতো। তারপরে কিন্তু আবার বলটা রিবাউন্ডের প্লেয়ারের কাছে যায়, কিন্তু মিস করে, তো না হলে কিন্তু গোলের সংখ্যা কালকে অনেক মানে অনেক বেশি হতে পারতো, মানে খুব বাজে বাজে মিস্টেক হয়েছে যেগুলো হয়তো হওয়া উচিত না, বা খেলাতে মিস হবেই, তো কিছু করার নেই। বাট মানবীরকে অনেকদিন বাদে কিন্তু খুব কনফিডেন্ট লাগলো, মানে মাঝখানে মনে হচ্ছিল যে একটা আউট অফ ফর্ম রয়েছে, সেটা কিন্তু মানবীর ফিরে পেয়েছে, লাস্ট দুটো ম্যাচে তো একটা করে গোল করে, কালকে কিন্তু দুটো গোল, আর ব্যাড লাক দিয়ে হ্যাট্রিকটা মিস করেছে। তো মানবীর ব্যাক টু ব্যাক গোল পাচ্ছে, এটা কিন্তু মানবীরের জন্য খুবই ভালো, কারণ মানবীর কিন্তু অনেকটাই কনফিডেন্স গেইন করবে, কারণ কিছুদিন আগে অব্দি কিন্তু কনফিডেন্স খুব লো মনে হচ্ছিল, কিন্তু কালকের ম্যাচে কিন্তু কন্টিনিউ যে কটা বল পেয়েছে কিন্তু গোলের দিকে পুরো ফুল কনফিডেন্স নিয়ে ছুটে গেছে, দুটো গোল অলরেডি পেয়ে গেছিল, কালকে হয়তো হ্যাট্রিকটা পেলে আরো বেশি কনফিডেন্স বুস্ট হতে পারত। তো ওভারঅল কিন্তু এটিকে মোহনমান বলতেই হবে, হুয়ান ফার্নান্দো যে ট্যাকটিক্যাল ভাবে খেলাচ্ছে খুবই ভালো, কিন্তু খেলাচ্ছে মিডফিল্ডে, স্পেশালি ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু দুজন ইন্ডিয়ান প্লেয়ার যাদের পারফরমেন্স হয়তো খুব একটা ভালো ছিল না লাস্ট কিছু ম্যাচে, লেনি রড্রিগেজ একজন, দীপক টাঙ্গি একজন, তারাও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খুব সুন্দর ব্লক করছে এই মুহূর্তে। আর সবচেয়ে পজিটিভ পয়েন্ট যেটা হয়েছে, ডিফেন্সে যেই পাঁচজন খুব সুন্দর কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে, তিনজন যে মাঝখানে আছে তাদের তো আছেই, আর প্রবীর দাসও কিন্তু রাইট থেকে অ্যাটাক করছে, তার সাথে সুভাষিস ঘোষও কিন্তু এখন ঠিক প্রবীর দাসের মতনই লেফট থেকে অ্যাটাক করছে, যার জন্য কিন্তু দুটো উইং কন্টিনিউ কিন্তু সচল থাকছে, এটা কিন্তু এটিকে মোহন মানের বড় একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে এই মুহূর্তে। যদি এরপরে কোনো ম্যাচে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণাকে দরকার পড়ে, তখন কিন্তু আমার মনে হয় স্কোয়াডটা কিন্তু আরো স্ট্রং হয়ে উঠতে পারে, আরো জ্বলে উঠতে পারে। এগুলো ছিল আমাদের বক্তব্য, আর তোমাদের কি বক্তব্য কালকের খেলাটা নিয়ে সেটা অবশ্যই জানো। তবে গোয়ার কিন্তু কালকে একটু প্রবলেম ছিল, বেশ কিছু প্লেয়ারকে কিন্তু পাইনি, এলুবেডিয়া ছিল না, আরো অনেক প্লেয়ার কিন্তু ছিল না কোভিডের জন্য, তো যাই হোক আলটিমেট জিতেছে। আর এদিকে মোহনবাগান এই মুহূর্তে 2 নম্বরে রয়েছে, তো মোটামুটি লিগ জেতার কিন্তু সম্ভাবনা প্রবল, আর যদি লিগ জিততে পারে নেক্সট ইয়ার কিন্তু ACL এ খেলার একটা সুবর্ণ সুযোগ আসবে। তো তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।